কিহরি ইদ্রেসান কিদো নাই সান্দো নাই খুঁতেও নাই যেসান কিছু খুঁতা নাই ঈদের দিন খাইছিও না হইতে গেলে খানো খাইতে খানো রান্ধায় ঈদ হরসি না ফানি লাগ ফানি ঈদের কিছু আমরা ইয়ে করছি পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা হলো না মৌলভীবাজার জেলাবাসীর। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে এ জেলায় প্রবল বন্যা সৃষ্টি হয়েছে, ফলে মানবেতর জীবনযাপন করছেন প্লাবিত এলাকার মানুষ। ভাদর দিনে গেছি পানির অবস্থা দেখিয়া ডরাই গেছি গিয়া বুঝছেননি, তার বাদে দেখা তো আমার ঘরে ধরে অবস্থা দেখা তো আপনারা দেখে তো যারা যাইন মিশা করাম, তারপরে শঙ্কর নাই দল নাই তাক গড়ি টাকা নাই পয়সা নাই লাল লীলা দাঁড়াতে দিন তোর খাইতাম বুঝছেন, দেখলেন আমার ছায় চালিয়া কই আসি কই গেছি আর কিতা করতাম কিনা করতাম তা দেখা না কইতাম আরে কইতাম আর অবস্থা দেখে যারা আপনারা দেখে যারা দেখা বেরোত মাদর বেরো তো মরি গেছে কি আমার ঘর ওনার আইয়া টাকা পানি বাদে কমলে কমার পরে থাকতাম ওনার আইয়া কোকা যায় আপনারা কোকা যায় টাকার ব্যবস্থা আপনারা করি দোকা বুঝছেন না এখন টাকা হওয়ার নাই। এবছর ধানের ফলন ভালো হয়েছিল, খরে উগার ভর্তি ছিল ধান, কিন্তু বন্যা সব কিছু নিয়ে গেছে, আশাহত করেছে গরিব মানুষগুলোকে। তাহার জায়গা কোনো বলতে নাই বলতে মানে আশ্রয় কেন্দ্র বলতে মানে মানুষ নাই এমন অবস্থা আছে যে দেবা ফার্সে গেছে বুঝছেনি, বিশেষ করে ওখানে যে মানে আমরা এসব মানুষের যে গড় দোয়া নষ্ট হয়েছে মানে কি করে মানুষ গরিব মানুষ খাইতে পারে না সেটা কাটা খায় এরা মানুষ কি করে মানে আবার গড়ে আসবে বুঝছেনি, এটা মানে আমরা মানে ইয়র বাইরে বুঝছে না সে কি করে সাহায্য করবো মানে আমরা ওটুকু আগে যেন এত মানুষের মানে একটু মানে সাহায্য করার লাগে সেও মানুষ আয় তাহলে মানে এটা সবচেয়ে মানে বুঝলাম মানে উপহার হইল আর কোয়া কিচ্ছু নাই বুঝছেনি। সব হারিয়ে অসহায় মানুষগুলোর এখন ঠাঁই হয়েছে রাজনগর উপজেলার বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে, তবু তারা উঠে দাঁড়াবার স্বপ্ন দেখছেন, এজন্য স্থানীয় জনপ্রতিনিধিও সবার সহযোগিতা কামনা করেছেন। কি হানি কি বনি কি খিতা কত অবস্থায় আছি, ঘুম নিদ্রা তো নাই যে গাতালে ঘুমাইতে আর তো উরুতা মুরুতা অকলটি লইয়া ও ফালঙ্গর উপরে উবাতো আর উবাস কিয়র খানি আর কিয়র গীতা খানো রান্ধায় আর খানো খাইতে আর খানো ঘুমাইতে আপনার আপনার কারণ যদি আমার গর খান কি সরি হল দেখো আমার গর খান যদি নাল করিলে আমি তে বুঝলাম যে আমার গর খান নাই নাল দোয়া করুন দুনিয়া আখেরে দোয়া করুন গর খান নাল উল্টা এখন আমাদের প্রয়োজন আসলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করতে হবে, অনেক মানুষের ঘর ভেঙে গেছে, মানুষ এখন হাহাকার করছে, প্রতিটি পদে পদে মানুষ আমাদের কাছে আসছে যে আমার ঘর পড়ে গেছে আমি এখন যদি যাই আমি কোথায় থাকবো কি খাবো কি চলবো, তাদেরকে শুধু সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে আমাদের আর তেমন কিছু করার থাকছে না। এখন আমরা চাচ্ছি বিভিন্ন সামাজিক সংগঠন এবং আমাদের প্রবাসী যারা বাইরে আছেন সকলের কাছে আমি আমার কামারচাক ইউনিয়নের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন করছি যে আমার এলাকার মানুষদের সাহায্যার্থে আপনারা এগিয়ে আসেন, সকলের সাহায্যে যদি আমাদের এলাকার মানুষজন বাঁচে তাহলে আল্লাহর কাছে ভালো হবে এটা আমি আপনাদের সকলের কাছে বলি। আসুন আমরা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাই, আর মানুষের দুঃসময়ে মানুষই পাশে দাঁড়াবে এটাই ইসলামের মূল নীতি।